আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো খুবই সহজভাবে একেবারে নরম তুলতুলে পরোটা আর তার সাথে খাওয়ার জন্য থাকছে একেবারে সহজ পদ্ধতিতে আলুর দম তাহলে বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তো নরম তুলতুলে পরোটা বানানোর জন্য সবার প্রথমে আমি একটা বড় বাটির মধ্যে দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে আটা দিয়েও বানিয়ে নিতে পারেন তবে ময়দা দিয়ে বানিয়ে নিলে এটা খেতে অনেকটাই টেস্টি আর অনেক নরম তুলতুলে তুলে হয় এবার ময়দার মধ্যে সামান্য লবণ আর চিনি দিয়ে ময়দাটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এই ময়দার মধ্যেখানে আমি একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি আর এই ময়দার ডোয়ের মধ্যে যদি ডিম দেওয়া হয় তবে পরোটাগুলো খেতে অনেকটাই টেস্টি হয় এবার এর মধ্যে দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম আর তার সাথেই দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পানি এবার এটাকে খুব ভালো করে মথে নিতে হবে এখানে ময়দাটা একটু সময় নিয়ে নরম করে মথে নিতে হবে তাহলে পরোটাগুলো একেবারে নরম তুলতুলে তৈরি হবে তবে আপনারা এখানে একেবারে পানিটা দিতে যাবেন না তা হলে কিন্তু অনেকটাই নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই অল্প অল্প করে পানি দিয়ে ডোটা মেখে নেবেন তো এই ডোটা হাতে লেগে লেগে আসছিলো বলে আমি একটু শুকনো ময়দা ছিটিয়ে এটাকে খুব সফট করেই মথে নিয়েছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো এবার এটাকে ঢেকে রেখে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ততক্ষণ এটা আরও সফট হয়ে যাবে তো এই দশ মিনিটের মধ্যেই কিন্তু আমাদের আলুর দমটা একেবারেই তৈরি হয়ে যাবে আজকের আলুর দমটা আমি খুবই সহজভাবে আপনাদের তৈরি করে দেখিয়ে দেব তো এখানে আমি দুই থেকে তিনটা মতো আলু আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম আলুগুলোর খোসাটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবার এগুলোকে হাত দিয়ে একটু করে ভেঙে দিচ্ছি আর একেবারে সহজ পদ্ধতিতে আলুর দমটা আপনারা একবার হলেও বানিয়ে দেখবেন ঝটপট তৈরি করে নেওয়া যায় বন্ধুরা তো এবার আমি প্যানের মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি তেলটা হালকা গরম হলেই এখানে আমি হাফচা চামচ পরিমাণ জিরা দিয়ে দিলাম জিরাটাকে একটু ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও আমি একটু হালকা লাল করে ভেজে নেব তারপরে এখানে একটা টমেটো কুচি করে দিয়ে দিলাম এবার এই টমেটোটাকে তাড়াতাড়ি গলিয়ে নেওয়ার জন্য এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা আমি প্রথমেই দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করলেই দেখবেন টমেটোটা খুব সুন্দরভাবে গলে গেছে তো এবার আমি এখানে হাফ চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এবার এই আদা রসুন বাটাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি তাহলে আদা রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে তো আদা রসুনটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। তো আমি এখানে নিয়ে নিয়েছি হলুদের গুঁড়ো লালমরিচের গুঁড়ো ধনে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো এবার সব মশলা দেওয়ার পর সামান্য এখানে পানি দিয়ে এই মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব তো মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি এবারে এই আলুগুলোকে মশলার সঙ্গে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে আর দুই থেকে তিন মিনিট খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আলুটা খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার এখানে আমি গরম পানি দিয়ে দিচ্ছি এখানে কিন্তু খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই আর গরম পানি দেওয়ারই কিন্তু চেষ্টা করবেন এতে করে আলুর দমের টেস্টটা কিন্তু একটুও বদলাবে না পানি দেওয়ার পর এখানে দুটো কাঁচামরিচ চিরে দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণ চিনি দিয়ে দিয়েছি এবার এটাকে দুই থেকে তিন মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিলেই কিন্তু এ আলুর দমটা হয়ে যাবে তাহলে বন্ধুরা দেখলেন তো কত সহজে আলুর দমটা তৈরি করা হয়ে গেল শুধুমাত্র আলু সেদ্ধ করে রেখে দিলেই ঝটপট আপনারা এইভাবে আলুর দমটা বানিয়ে নিতে পারবেন বানানো খুবই সহজ আর খুব অল্প সময়ই তৈরি করে নেওয়া যায় তো এবার এটাকে আমি এক সাইডে রেখে পরোটাগুলো তৈরি করে নেব তার আগে এখানে আমি চার চামচ তেলের মধ্যে দুই চামচ কর্নফ্লাওয়ার খুব ভালো করে মিশিয়ে এক সাইডে রেখে দেব। এটা আমাদের পরোটাগুলো বানাতে কাজে লাগবে এই মিশ্রণটা রেডি হয়ে গেছে এটাকে এক সাইডে রেখে দিয়ে এবার চলে যাব পরোটাগুলো বানানোর জন্য তো দেখুন ময়দাটা আগের থেকে অনেকটাই সফট হয়ে গেছে আর দেখুন ময়দাটা কিন্তু অনেকটাই নরম হয়েছে তো এভাবেই নরম করেই ময়দাটা মেখে নিতে হবে তো এটাকে আমি সামান্য শুকনো ময়দা ছিটিয়ে দিয়ে আবারও খুব ভালো করে মুে নিচ্ছি যেন এটা হাতে লেগে লেগে না আসে তো এটা আমি এবার একটা বোর্ডের মধ্যে রেখে খুব ভালো করে এটাকে মুথে নেব তো খুব ভালো করে মুথে নিয়ে এটা থেকে লেচি কেটে নেব তো আমি এখানে লেচিগুলো একটু বড় বড় করে কেটে নিচ্ছি যেহেতু আমি পরোটাগুলো বড় করে তৈরি করে নেব। তবে আপনারা চাইলে ছোটো করেও লেচিগুলো কেটে নিতে পারেন তো একটা লেচি রুটি বানানোর জন্য নিয়ে বাকিগুলোকে ঢেকে রেখে দিয়েছি এবার এটাকে হাত দিয়ে ঘুরিয়ে সফট বল করে নিয়ে উপর থেকে শুকনো ময়দা ছিটিয়ে দিয়ে এটাকে বেলে নেব। আর একটু বড় করেই বেলে নিব পাতলা করে তো একটু পাতলা করে বড় করে বেলা হয়ে গেছে এবার যে কর্নফ্লাওয়ার তেলের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা এখানে দুই চামচ মতো দিয়ে দেব পুরো রুটির মধ্যে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব তো এইভাবে করে মাখিয়ে নেওয়ার পর এখানে আমি ওপর থেকে শুকনো ময়দা ছিটিয়ে দেব এভাবে একটু শুকনো ময়দা ছিটিয়ে দিলে পরটার লেয়ারটা খুব সুন্দরভাবে বোঝা যাবে তো এবার একটা ভাজ দিয়ে নিয়েছি আরও একটা ভাজ দিয়ে নেওয়ার পর আবারও আমি এখানে একটু কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিচ্ছি খুব সুন্দর করে হাত দিয়ে আবার মাখিয়ে দেব। তারপর আবারও একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি দিয়েটাকে আবারও একটা ভাজ দিয়ে নেব তো আবারও আমি এখানে এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দেব। দিয়ে আবারও ময়দা দিয়ে দেব। তো এবার আরও একটা ভাজ দিয়ে নেব তো এভাবে করে এই লেচিটা আমি তৈরি করে রেখে দিচ্ছি দেখুন এটা কিন্তু তৈরি করা হয়ে গেল আমি আপনাদের আরও একটা লেচি তৈরি করে দেখিয়ে দিচ্ছি সবগুলো পরোটা আমি পরে তৈরি করে নেব প্রথমে আমি এইভাবে লেচিগুলোকে বেলে নিয়ে ভাঁজ দিয়ে দিয়ে রেখে দেব তো এখানে আমি আরও একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এইভাবে পরটাগুলো তৈরি করে নিলে পরোটাগুলো একেবারেই নরম তুলতুলে হবে খেতে কিন্তু দারুণ টেস্টি হয় তো বন্ধুরা আমার রিকোয়েস্ট রইল একবার হলেও আপনারা এভাবে পরোটাটা বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে আর বন্ধুরা আমার কিছু পরটা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন তো সবগুলো লেচি থেকে ভাঁজ দেওয়া নেওয়া হয়ে গেছে তো প্রথমে যেটা ভাঁজ দিয়েছিলাম সেটাকে প্রথমে বেলে নেব এটা বেলতে খুব একটা সময় লাগে না আলতো হাতে বেলে নিলেই কিন্তু হয়ে যায় এই তো আলতো হাতে বেলে নিচ্ছি আর খুব সহজেই কিন্তু এটা বড় হয়ে যাচ্ছে তো পরোটাটা আমার তৈরি করা হয়ে গেছে এবার এটাকে সেকে নিতে হবে তো এই পরোটাগুলো তৈরি করার জন্য খুব বেশি তেলেরও প্রয়োজন হয় না তো পরোটা তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে প্যান গরম করতে বসিয়ে দিয়েছি আপনারা চাইলে তাওয়াতেও বানিয়ে নিতে পারেন তো এই পরোটার দিকটা আমি হালকা করে সেকে নিয়েছি উল্টে দিয়ে অপর দিকটা একটু ভালো করে সেকে নেব একটু এটাকে চেপে চেপে একটু ভালো করে সেকে নিয়ে এটাকে আমি উল্টে দিচ্ছি তো দেখুন বন্ধুরা খুব সুন্দর করে কিন্তু সেঁকে নেওয়া হয়ে গেছে এবার ওপর থেকে দুই চামচ তেল দিয়ে দিলাম তারপর এটাকে খুব ভালো করে ভেজে নিলেই কিন্তু আমাদের নরম তুলতুলে পরোটা তৈরি হয়ে যাবে আর দেখুন হালকা হালকা ফুলে উঠছে তো এভাবে আপনারা যেমন কালার পছন্দ করছেন সেরকম করে ভেজে নেবেন তো একটা পরোটা কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল তো এবার আমি আরও একটা পরোটা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো পরোটা তৈরি করার আগে যতবার পরোটাটা প্যানের মধ্যে দেবেন ততবার এইভাবে করে একটু মুছে দেবেন তাহলে পরোটাটা খুব সুন্দরভাবে তৈরি করা যাবে তো এবার প্যানটা মুছে দেওয়ার পর আবারও আমি একটা পরোটা প্যানের মধ্যে দিয়ে দিলাম ঠিক একইভাবে পরোটাটা যখন একদিক হালকা ভাজা হবে তখন এটাকে উল্টে দেবো তো পরোটাগুলো ভাজার সময় প্রথমেই কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে বাড়িয়ে দেবেন না তা না হলে কিন্তু পরোটাগুলো পুড়ে যাবে তখন পরোটাগুলো দেখতে খুব একটা ভালো লাগবে না তো এবার এটাকে হালকা ভেজে নেওয়ার পর ওপর থেকে এবার আমি আবারও দুই চামচ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা দেওয়ার পর দুইবার উল্টে পাল্টে ভেজে নিলেই কিন্তু পরোটাটা তৈরি হয়ে যাবে এই পরোটাগুলো একেবারেই খুব কম সময়ে তৈরি করে নেওয়া যায় আর বন্ধুরা এই পরোটাগুলো এতটা নরম তুলতুলে হয় আর অনেকক্ষণ রেখে দিলেও কিন্তু অনেকটাই নরম তুলতুলে থাকে তাহলে বন্ধুরা আজকের এই পরোটা রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন আর বন্ধুরা আমার এই রেসিপিগুলো ভালো লাগলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় আইকনে একটা প্রেস দিয়ে দেবেন এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড দিব সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন তো বন্ধুরা সবগুলো পরটা কিন্তু আমার তৈরি করা হয়ে গেল এবার একটা পরটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে এই পরটাগুলো অনেকক্ষণ পর্যন্ত নরম তুলতুলে থাকে এবার একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি এর ভেতরে কত সুন্দর পাতলা লেয়ার বোঝা যাচ্ছে আর বন্ধুরা আমার এই সহজ রেসিপিগুলো যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিতে লাইক দিয়ে ফলো করে রাখবেন এবার আমি পরটাগুলো আলুর দমের সঙ্গে সার্ভ করে নিচ্ছি তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে